ফেরেশতাদেরকে অসংখ্য ফেরেশতারা আমাদের মাহফিলের চতুর্দিকে বেষ্টন করে রেখেছে এই কথাটার উপর আমাদের বিশ্বাস করতে হবে তিন নাম্বার বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল করিম এবং হাদিস বিভিন্ন কিতাব দিয়েছেন আগেকার পয়গাম্বরদের উপরেও পূর্বের পয়গাম্বরদের উপরে আল্লাহ তাআলা তাওরাত জবুর ইনজিল এই সমস্ত কিতাব দিয়েছে এবং আমাদের পয়গাম্বরের উপর আল্লাহ তাআলা কোরআন দিয়েছে এই কথাটার উপর বিশ্বাস করতে হবে চার নম্বরে আল্লাহ তাআলা ওয়া রাসূলিহি আল্লাহ তাআলা পয়গাম্বরদেরকে দিয়েছেন অশ আল্লাহ তাআলা 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গাম্বর দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দিয়েছেন এই পয়গাম্বরগণের উপরে ঈমান আনতে হবে অর্থাৎ বিশ্বাস করতে হবে তাহলে আপনার চার নম্বর চার কথার উপর বিশ্বাস হইল পাঁচ নম্বর কথা হলো আল্লাহ তাআলা পরকাল রেখেছেন পরকালের একটা জগৎ রেখেছেন পরকালের উপর আমাদের বিশ্বাস করতে হবে ছয় নম্বর কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে একটা তকদির দিয়েছেন আমাদের ভাগ্য দিয়েছেন এই ভাগ্যের উপর যখন আমরা বিশ্বাস করব তাহলে আমরা ছয় কথার উপর বিশ্বাস করলাম ছয় কথার মধ্যে এই তিন নম্বর চার নম্বর কথা হলো রাসূলিহি রাসূল গণের উপর বিশ্বাস করতে হবে অর্থাৎ নবী গণের উপর বিশ্বাস করতে হবে চার নম্বর কথার উপর কিছু কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মধ্যে ভাষণ দিয়ে গেছেন ও আমার সাহাবীরা শুনো রে আখির জামানার মধ্যে এমন একটা জামানা হবে যেই জামানার মধ্যে মানুষ ফিতনা ফাসাদের জামানা হবে মানুষ ঈমানদার যারা এই ছয় কথার উপর বিশ্বাস করার পরেও দেখা যাবে তারা বিভিন্ন দলে বিভক্ত হবে 73টা দল হবে এর মধ্যে বাওয়াত্তরটা দল হবে জাহান্নামী আর একটা দল হবে জান্নাতি আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর বাওয়াত্তরটা দল জাহান্নামী হবে আর একটা দল মাত্র হবে জান্নাতি ওই দলটা কারা আর বাওয়াত্তরটা দল কারা তারা কি ইমানদার হবে আল্লাহর নবী বলেন এই ছয় কথার উপর বাওয়াত্তর দল বিশ্বাস করবে ছয় কথার উপর কি ছয় কথা আল্লাহকে বিশ্বাস করবে ফেরেশতাদেরকে বিশ্বাস করবে কিতাব সমূহকে বিশ্বাস করবে নবী রাসূলদেরকেও বিশ্বাস করবে তারপরে দেখা যায় তকদিরকে বিশ্বাস করবে পরকালকে বিশ্বাস করবে বিশ্বাস করার পরেও দেখা যাবে তারা 72 দলের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামী হবে আল্লাহর রাসূল বলেন এই 72 দলের মধ্যে যারা জাহান্নামী হবে তার কারণ কি এই কথাগুলো বিশ্বাস করার কারণে তারা জাহান্নামী হবে তার কারণ কি গো আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূল বলেন এই 73 দলের মধ্যে একটা দল হবে জান্নাতি এই দলটা কারা আল্লাহর রাসূল বলেন এই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত কি আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় আল্লাহর নবী বললেন ওগো নবীজি সাহাবীরা বললেন ওগো নবীজি 72টা দল জাহান্নামী হবে তার কারণ কি তখন আল্লাহর নবী বলবেন যে ছয় কথা তারা বিশ্বাস করলো কিভাবে বিশ্বাস করলো তাদের মন গড়া অনুযায়ী মনে যেমনে চাইলো তেমনি বিশ্বাস করছে এই কারণে তারা জাহান্নামী আর একটা দল যারা বিশ্বাস করেছে তারা সহি তরিকার উপর বিশ্বাস করেছে সহি তরিকাটা কি আল্লাহর রাসূল বলেন সহি তরিকাটা হইল মা আলাইহি ওয়া আসহাবিহি আল্লাহর নবী বলেন এই সহি তরিকাটা হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানলো এবং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাদিস যারা মানলো ওয়া আসহাবিহি এবং সাহাবায়ে কেরামের জামাতকে যারা অনুসরণ করলো সাহাবায়ে কেরামের জামাতকে অনুসরণ করলো তারা হইল সহি ব্যাখ্যা মানলো আর ওই সহি ব্যাখ্যা যারা মানলো তারাই হবে জান্নাতি আর তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত অর্থ হইল নবীর সুন্নাত যারা মানলো ওয়াল জামাত সাহাবায়ে কেরামের জামাত অনুসরণ যারা করলো তারাই হবে জান্নাতি এই চারটা আল্লাহর রাসূল আল্লাহ তাআলা যে বলেছেন চার গুণের সংক্ষিপ্তভাবে আমি বলবো চার গুণের দুই নম্বর গুণ হলো
إلا الذين آمنوا وعملوا الصالحات دوي نمبر غون هلو وعملوا الصالحات نيك كاس كرا نيك عمل كرا نيك عمل كرا مدد شر فتم نيك عمل هلو نماز الصلاة مفتاح الجنة الله نبي بولين ও দুনিয়ার মানুষেরা নেক আমলের মধ্যে সর্বোত্তম নেক আমল হইল নামাজ কারণ হাশরের ময়দানে বান্দার কাছ থেকে যখন আল্লাহ তাআলা হিসাব নেবে সর্বপ্রথম আল্লাহ তাআলা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত আল্লাহর নবী বলেন বান্দার কাছ থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে এই নামাজ নামাজ হইল সবচেয়ে নেক আমল মধ্যে সবচেয়ে উত্তম আমল হইল নামাজ এই নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবে আর নামাজ যারা ছেড়ে দিবে তখন তারা হাশরের ময়দানে আল্লাহ তাআলা যে সর্বপ্রথম হিসাব নেবে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাত যে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে সর্বপ্রথম হিসাব যেটা হবে এই হিসাবটাই হবে নামাজের হিসাব এজন্য ভাইরা আমার নামাজ ছাড়া এই দুনিয়ার মধ্যে আর পরকালে আমাদের নাজাতের কোনো ব্যবস্থা নাই এজন্য নামাজের সকলে গুরুত্ব দিতে হবে নামাজ আমাদের ইবাদত আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত দুই নম্বর গুণওয়ালা ব্যক্তি হবে যেই গুণওয়ালা ব্যক্তি বংশ থেকে বেঁচে যাবে দুই নম্বর গুণ হইল নেক আমলের মধ্যে সর্বোত্তম হইল নামাজ আর এই নামাজ যখন যারা দুনিয়ার জমিনে পড়বে আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে রিজিকের অভাব দূর করে দিবে বলেন সুবহানাল্লাহ রিজিকের জন্য আমরা পেরেশান হাই দুনিয়া দুনিয়ার জন্য পেরেশান দুনিয়াটা কাউকে থাকতে দিবে না এই দুনিয়ার জন্য পেরেশান রিজিকের জন্য আল্লাহ বলছেন আল্লাহর রাসূল বলছেন এটা আপনি আমার কথা নয় নবীজি বলছেন যে যখন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কার দিবে এর মধ্যে একটা পুরস্কার হবে দুনিয়া আর চারটা পুরস্কার হবে পরকালে এক নম্বর পুরস্কারটা হবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার রিজিকের অভাব দূর করে দিবেন বলেন সুবহানাল্লাহ এজন্য ভাইরা আমার রিজিকের জন্য আমরা পেরেশান হয়ে যাই দুই নম্বর গুণটা দুই নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন মৃত্যুর সময় যখন সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যাবে ওই সময় আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে সহজভাবে আসান করে দিবে তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগৎ কবরের জগতের মধ্যে যে মুনকার নাকিরের সওয়াল জবাব করা হবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকিরের সওয়াল জবাব আসান করে দিবে চার নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে হাশরের ময়দান আল্লাহ তাআলা 30,000 বছরের ফুলচেরাতির ফুল রেখেছেন ওই ফুলচেরাতির ফুল বিজনির আকারে আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবে পাঁচ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কারটা নামাজি ব্যক্তিকে দিবে ওই পুরস্কারটা হবে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে এজন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات دوي نمبر نكمل تين نمبر هبه وتواصوا بالحق সত্যর উপর থাকতে হবে আজকে দেখা যায় দুনিয়ার জমিনে মিথ্যার জয় বেশি কিন্তু সত্যের ধ্বংস পরকালে নাজাত পাইতে গেলে হলে যে তিন নম্বর গুণ অর্জন করতে হবে যে আমাদের হকের উপর থাকতে হবে সত্যের উপর অটল থাকতে হবে চার নম্বর গুণ হবে আল্লাহ তাআলার পক্ষ হইতে যা কিছু আছে তার উপর ধৈর্য ধারণ করতে হবে এই চার গুণ বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার যাই হোক চারটা গুণ আমরা এই দুনিয়ার জমিনে
জমিনে আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুন আর আল্লাহ যে বলেছেন হাদিসটা আমি বলে যাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহর রাসূল বলেন যে আমি দুনিয়া থেকে চলে যাব যাওয়ার পর দুইটা জিনিস তোমাদের জন্য দুইটা স্কেল রেখে গেলাম দুইটা মাপকাঠি রেখে গেলাম একটা হইল কোরআন আর একটা হইল হাদিস এই কোরআন এবং হাদিসের উপর আমাদের অটল থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার বুঝার তৌফিক দান করুন ধন্যবাদ হুজুরকে পবিত্র কোরআন থেকে নুরানি তাকরির পেশ করার জন্য আপনারা শুনে আনন্দিত হবেন যে আজকে এই মুহূর্তে মা